الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم أتكي 15 فبراير 2021 ভাট্রা দক্ষিণ পাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলোর মাওলানা বনু আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে রাখাকে قرآن کریم نسبت دعوات و تبلیغ نسبت ذکر و فکر نسبت اکتشت ہوئے قرآن کریم تکے کچھ کتھا بولا سنا توفیق دن کرے سینے جن بولی الحمدللہ اثر قرآن جنی کتھا بولے چھن حضرت مولانا جعفر شاہر اللہ تعالیٰ تر حیات مدھ برکت دن کرے تاکہ شستو تر جیبون دن کرے আমি যা যা ওয়াজ করতাম সব হুজুর করে দিছে আমার লাগি আর কিছু রাখলই না আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান আমিন মন মনি সে কথা মেরে ভাইও আমরা সকলেই আখিরাতের যাত্রী বলেন আমরা কি আমরা সকলেই একটা গাড়িতে উঠে আছি ওই গাড়িটার নাম হলো হায়াত
আমরা হায়াতের গাড়িতে চড়ে আছি, আমি যদি ঘুমো যাই ওই গাড়ি ঘুমায় না কি? আমি যদি বাজারেও যাই ওই গাড়ি বাজারে যায় না, ওই গাড়ি নিরবচ্ছিন্ন চলছেই তার গন্তব্যের দিকে, সে এক সেকেন্ডের জন্য থেমে নাই, সে তার গন্তব্যের দিকে চলছেই চলছে। এখন আমার উচিত হলো আমার ব্যাগে পাথেয় সংগ্রহ করা। বলেন, আমার ব্যাগে কি সংগ্রহ করা? আমার ব্যাগে বাজার নেওয়া। একজনে কিছু টাকা নিয়ে বাজারে গেল, বাজারের ব্যাগও আছে টাকাও আছে, লেকিন সে বাজারে ঢোকার আগে ওখানে সাপ খেলা দেখে, সাপ খেলা চলে, সাপ খেলা দেখা তো, সে সাপ খেলা দেখতে দেখতে ওইদিকে বাজার শেষ, ওইদিকে কি শেষ বলে? এখন বাজারে খালি হাতে বাজার থেকে ফিরে আসতে তো বাড়িওয়ালারা তাকে খুব বুদ্ধিমান বলবে, কি বলে? হ্যাঁ, কি বলবে? তুমি আগে বাজার করতা, আগে মাছ কিনে নিতা, শাক কিনে নিতা। এখন আমাদের জিন্দগির হালত তো এটাই হয়ে আছে, আমাদের জীবনের অবস্থা তো এটাই হয়ে আছে। আমরা বাজারে আসলাম ঈমান ও আমল দিয়ে ব্যাগ ভরার জন্য, আর জান্নাতে গিয়ে খাবো, আমরা ব্যাগ ভরা ছাড়াই রওনা দিচ্ছি। ব্যাগ না ভরতে না ভরতেই 60-70 বছর হয়ে গেছে। বলেন বাস্তব না বাস্তব? 40-50 বছর চলে গেছে, ব্যাগ খালি, বরং উল্টোটা ভরছি ব্যাগে। আমাদের উদাহরণ হলো ওই পাগলের মতো, যে পাগল ব্রেন আউট পাগল, তার কাছে একটা পুটলি আছে, পুটলি, সে তার পুটলির মধ্যে সব ঢুকায়, নারিকেলের ছোলাও ঢুকায়, ডাবের মালাও ঢুকায়, আখের খোসাও ঢুকায়, ঢুকায় কি ঢুকায় না, গোবরও ঢুকায়, এত বড় পুটলি হয়েছে। আর পুটলি কাঁধে করে করে ঘুরে, তার পুটলি কাউকে ধরতেও দেয় না, সে ভাবতেছে তার পুটলি অনেক দামি, বাচ্চারা এটাকে ছুইলে সে বাচ্চাদেরকে তাড়া করে, সে বুঝায় যে আমার ব্যাগের মধ্যে অনেক দামি কিছু আছে। আসলে তার ব্যাগের মধ্যে কি? কিছুই নাই। আচ্ছা, এই মানুষটা যদি কদিন পরে ভালো হয়, সুস্থ হয়, আর তার সামনে যদি তার এই পুটলিটা কেউ তুলে ধরে, তার কাছে কেমন মনে হবে? কেমন লজ্জা লাগবে? তার কাছে লজ্জা লাগবে না? সে কি ভাববে? হায়, আমি এত পাগল ছিলাম, আমি এই ব্যাগে কি ঢুকাইলাম, আমি এই ব্যাগে কি ভরছি? ডাবের ছলকা ভরছি, আখের ছিলকা ভরছি। আমাদের উদাহরণ হলো এমনই, আমরাও আমাদের ব্যাগে এমন কিছু ঢুকায় রাখছি। বলেন বাস্তব না বাস্তব? কি কি ঢুকান নাই ব্যাগে? কয় হাজার পান ঢুকাইছে ব্যাগে, আল্লাহ জানে। কয় হাজার বিড়ি ঢুকাইছে, আল্লাহ জানে। কথা কয় না, কত ছবি দেখা ঢুকাইছে, কত বেহুদা ঢুকাইছে, বেহুদা এই পাগলের পটলার মতো, এপারে শুধুই বেহুদা ঢুকাইছে, আর এপারেটা খালি পড়ে আছে। বলেন না বাস্তব না বাস্তব? অথচ রেজিস্টার আছে কিনা বলেন, এদিকে এদিকে রেজিস্টার আছে কিনা? ওই পাগলের সামনে যখন তার রেজিস্টার খুলে ধরা হয়, তার ব্যাগ খুলে ধরা হয়, তো সে লজ্জায় মাথা নত করে, আহ আমি এতটা বড্ড পাগল ছিলাম। আমাদের সামনেও যখন আমাদের রেজিস্টার তুলে ধরা হবে, তখন আমাদের কি অবস্থা হবে, কি বলবো তখন? মা লিহাদাল কিতাব,
এই রেজিস্টারটার কি হলো রে لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها আমার জীবনের ছোট আর বড় কোনটাই তো সে বাদ দেয় নাই সবটা সে তুলে রাখছে إلا أحصاها এজন্য মেরে ভাইও জীবনের উপরে কিছুটা ভাবা উচিত আসলে আমার জীবন কোন দিকে যাচ্ছে আপনি মুমিন হোক আর কাফের হোক إلى ربك منتهاها সকলের ঠিকানা কিন্তু রব বলেন সকলের ঠিকানা কি বলেন সকলের গন্তব্য কিন্তু রব রবের সাথে সকলকেই মিলিত হইতে হবে মিলতেই হবে ইচ্ছে করলেও মিলতে হবে ইচ্ছে না করলেও মিলতে হবে তাকে ভালোবাসলেও মিলতে হবে তার সাথে দুশমনি রাখলেও কি করতে হবে বলেন তার সাথে মিলা ছাড়া কোনো রাস্তা নাই তবে যে তার সাথে মিলনের আশা করে ইন্নাল্লাযীনা ইয়ারজূনা লিকাআ রাব্বিহিম যারা আমার সাথে মিলিত হইতে আশা করে যারা আমার সাথে মিলিত হইতে চায় তারা যেন আমার কাছে কোনো ঠিকানা বানায় তারা যেন আমার কাছে কি বানায় বলেন কোনো ঠিকানা বানায় থাকে তো সৌদি আরবে বাড়ি করে না দেশে বাড়ি করে কিল্লিগা হ্যাঁ গন্তব্য এখানে আবার ফিরে আসতে হবে এখানে তো আমি থাকবো তো এখানে থাকি তো এখন এখানে কিন্তু গন্তব্য তো জান্নাত গন্তব্য তো কোথায় বলেন তাহলে একটা বাড়ি জান্নাতে বানানোর দরকার কি বলেন দেখবেন বিদেশিরা প্রায় বলে ভাই একটা ঘর বানানো দরকার কয়নি কয়নি মেয়েটার বিয়ে দিতে হবে একটা ঘর বানানো দরকার ছেলেটাকে বিয়ে করানো লাগবে একটা ঘর বানানো দরকার বলে কি বলে না বলে আমাদেরও তো বলা উচিত আমাদেরও জান্নাতে একটা ঠিকানা বানানো দরকার বলেন আমাদের জান্নাতে একটা কি কবে বানাবেন জান্নাতে ঠিকানা এখন এখন কবে বানাবেন এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মউত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে কি পড়বে আয়াতুল কুরসি পড়বে لم يمنعه عن دخول الجنة إلا الموت موت ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না মাগি পরে আমার পড়া হয় নাই আপনাদেরও অনেকের পড়া হয় নাই চলেন পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم মাগরিবের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যারা আয়াত কুরসি পড়বে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন তার এবং জান্নাতের মধ্যে বাধা শুধু মৃত্যু
موت شرا جنت المدة تار مدة كنا بعدها نعم أسكتك بقولوا ده إن شاء الله جارا بارينا شوط را جارا بارونا primary high school جارا بارو جارا آياته كسي بارونا ثم أدر هاتي ثوري بولي باي ثوري بولي شيخني با تومي آياته كسي بارونا তোমার চেয়ে বদনসিব পৃথিবীতে কোনো জানোয়ারও নাই জানো তুমি নিজেকে যত কিছুই মনে করো না কেন তোমার চেয়ে দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নাই তুমি কোরআনে কারীমের ওই আয়াত পারো না যে আয়াত কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত যারা পারো না শিখে নিবা বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ যারা পারেন না শিখে নেবেন আপনার ছেলে মেয়েকে আপনি আয়াত কুরসি শিখান আপনার ছেলেকে আয়াত কুরসি শিখান ছেলের মেয়েকে নাতিদেরকে নাতিনদেরকে আয়াত কুরসি শিখান মনে থাকবে ইনশাআল্লাহ আয়াত কুরসি কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত আযামু আয়াতিন মিনাল কোরআন কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত কোনটা আয়াতুল কুরসি শিখবো তো ইনশাআল্লাহ কোন আলেমে দ্বীন কে মসজিদের ইমাম সাহেব কে 1000 টাকা হাদিয়া দিয়ে শিখে নেবেন কম হবে কিন্তু টাকা লাগবে না আপনি যাকে বলবেন আপনাকে শিখিয়ে দেবে শিখবো তো ইনশাআল্লাহ ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়বেন আল্লাহর নবী বলেন এই রাতে আল্লাহ তাআলা তোমার জান মাল হেফাজত করবে দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজের পরে সূরাতুল ফাতিহা পড়া কি পড়া পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আমাদের নবীজি বলেন এই সূরার মধ্যে সাতটা আয়াত আছে কতটা আয়াত আমার কোন উম্মত এই আয়াতগুলো পড়বে না ইল্লা উতিয়াত যেই পড়বে এই সূরার মধ্যে যা আছে আল্লাহ তাআলা তাকে তা দিয়ে দিবেন আর এই সূরার মধ্যে হেদায়েতের দরখাস্ত আছে কি আছে বলেন হেদায়েতের দরখাস্ত আছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই সূরাটা পড়া এরপরে যারা পারেন তারা পড়বেন যারা পারেন না শুনবেন বিসমিল্লাহির রহমানির রহিম শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم اي آيات كريمة توحيد المجد اسم عظم الآيات سبحان الله كيو كي بولن اتأي اسم عظم جيتا پوڑے جي دعا کرے اي دعا قبول আর এটা তাওহীদের আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সাক্ষী পেশ করেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে তিনজন সাক্ষী আল্লাহ তাআলা বলেন আমি সাক্ষী আমার ফেরেশতারা সাক্ষী এবং আমার আলেম ওয়ালারা সাক্ষী আপনি যদি তাওহীদের সাক্ষীর আয়াতটা প্রতিদিন পাঁচবার করে পড়েন আশা তো করা যায় মৌতের সময় আল্লাহ তাআলা আপনাকে তাওহীদের উপরে মৌত দিবে
পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আয়াত কারিমা পড়া বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কি পড়া এই আয়াত পড়া এটা সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াত মনে হয় সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত সূরা না কে বের করে দিবে কে কত নম্বর আয়াত সূরা আলে ইমরানের শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু হ্যাঁ কত নম্বর আয়াত ঠিক করে দাও এই আয়াত মুখস্থ করে নেবেন এটা তাওহীদের উপরে সবচেয়ে বড় দলিল কই হ্যাঁ এটা হলো 18 নম্বর আয়াত কত নম্বর আয়াত 18 নম্বর আয়াত সূরা আলে ইমরান 18 নম্বর আয়াত শাহিদ আল্লাহ এই আয়াত কারিমা মুখস্থ করে নেবেন এরপরে হলো পাঁচ ওয়াক্ত নামাজের পরে সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াত কারিমা পড়া যারা পারেন তারা পড়েন যারা পারেন না শুনেন بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে আয়াত কুরসি পড়বে সূরা ফাতিহা পড়বে শাহিদ আল্লাহ এই আয়াত কারিমা পড়বে কুল আল্লাহুম্মা মালিকাল মুলক এই দুই আয়াত পড়বে আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার দিকে এই দিনে এই রাতে 70 বার রহমতের নজরে তাকাবেন আল্লাহ তাআলা এই দিন এই রাতে তার 70টা প্রয়োজন পুরো করে দিবেন আল্লাহ তাআলা জান্নাতে তাকে তার কাছে জায়গা দিবেন আল্লাহ তাআলা তাকে দুশমনের মোকাবেলায় বিজয়ী করবেন এবং তার দুশমনকে তার মোকাবেলায় পরাজিত করবেন পড়ব তো ইনশাআল্লাহ বলে যাওয়ার দায়িত্ব আমার যদি কেউ ভাল লাগে পড়বেন না ভাল লাগলে আর পড়বেন না হাশমের ময়দানে গিয়ে নিজের আঙ্গুল নিজে কামড়াবেন হায় কেন করলাম না পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আয়াত কারিমাগুলো পড়া এখানে ওলামায়ে কেরাম যারা আছেন হাত তোলেন তো ওলামায়ে কেরাম যারা আছেন হাত তোলেন মাদ্রাসাওয়ালারা ওলামায়ে কেরাম মনি ভাই হাত তোলেন আপনারা পড়বেন কিনা ওয়াদা করেন বলেন ইনশাআল্লাহ বলেন তোমরা হাত তোলা নাকি পড়বা তোমরা আপনারা পড়বেন ইনশাআল্লাহ আমি পড়ব ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে ওয়াদা করলাম আমি পড়ব পড়বেন ইনশাআল্লাহ এই আয়াত কারিমাগুলো মুখস্থ করে নেবেন এরপরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস একবার সূরায়ে ফালাক একবার সূরায়ে নাস একবার মাগরিবের পরে তিনবার 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 ফজরের পরে তিনবার 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 করব ইনশাআল্লাহ যদি কেউ করেন মাগরিব পরে সূরায়ে ইখলাস সূরায়ে ফালাক সূরায়ে নাস তিনবার 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 ফজরের পরে তিনবার 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 রাসূল বলেন তুকফিকা মিন কুল্লি শাই যাও আমি নবী কথা দিলাম এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হবে সুবহানাল্লাহ এই হীরাপুরের মোহতাম সাহেব আমার কাছে আসেন মনি সাহেব আসবেন না আমারে একা ছেড়ে দিলেন আপনারা আমিও রাস্তা না
আপনাদের হাত তুললেন না কি হাদিসে আসছে হাদিসে আসছে কই ইন্না লিল্লাহ এখানে আসেন না না এই ধরে নিয়ে আসেন দুজনে তাহলে সূরা ইখলাস কতবার তিনবার সূরা ফালাক কতবার সূরা নাস কতবার তিনবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد عشان ديك سلامي خالي এক বন্ধু বাসে সিটে বসছে দেখছেন তার পাশে সিট খালি আছে আমাদের এখন কি উচিত তার পাশে গিয়ে বসা না দূরে বসা بسم الله الرحمن الرحيم قل هو الله احد পড়েন সবাই পড়েন যে পড়ে না তার নাকটা টিপি দেন নাকটা টিপি দেন কানটা নিন না আবার দেখেন নাকটা নি দেন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر
شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. اي نوع بار فجر پر نوع بار ماغي پر نوع بار قربو رسول بولن تكفيك من كل شيء যত মুসিবত কল্পনা করা যায় সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে এই তিন সূরা সকালে 9 বার সন্ধ্যা 9 বার পড়েন এই দিনে জিন আপনাকে ক্ষতি করবে না শয়তান আপনাকে ক্ষতি করবে না করোনা কেন দাজ্জালও আপনার কোনো অসুবিধা করবে না করব ইনশাআল্লাহ বলেন আজ থেকে তিনটা সূরা 9 বার পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন আল্লাহ যেন জীবনের শেষ দিনও আমার পড়া হয় বলেন না আমিন আল্লাহ জীবনের শেষ দিন যেদিন হবে জীবনের শেষ রাত যে রাত হবে সেদিন আর সে রাতেও যেন আমার পড়া হয় আল্লাহ তাআলা তৌফিক দান করেন এর পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার যে পড়বে আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে ওয়া ইন কাসুরাত যত বেশি হোক না কেন কি দিবে কি করবে বলেন গুনাহগুলোকে কি করে দিবে মাফ করে দিবে যত বেশি হোক না কেন পড়ব তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ কতবার আবার বলেন কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহু আকবার কতবার আজ থেকে পড়ব এক নিঃশ্বাসে একবার বলেন কয় নিঃশ্বাসে কয়বার আগে পড়তাম এভাবে সুবহানাল্লাহ 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 জি জি এখন থেকে কিভাবে পড়ব বলেন সুবহানাল্লাহ যে বলে না তার কান তার নাকটা টিপে দেন সুবহানাল্লাহ বলো এই বলো 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 পড়েন সুবহানাল্লাহ চোখ বন্ধ সবাই চোখ বন্ধ করেন ধ্যানের সাথে সুবহানাল্লাহ 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 سبحان الله 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 الحمد لله 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 الحمد لله
الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر 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 আজ থেকে পড়ব তো ইনশাআল্লাহ আচ্ছা এই মাটি কি এমন অসংখ্য মানুষ নেই যার গত এক সপ্তাহেও 33 33 33 বার পড়া হয় নাই আছে না নাই বলেন হাজি সাহেব কি খেয়াল আছে নাই এক মাসেও পড়া হয় নাই এমন যুবক এখানে আছে আছে না নাই বলেন ছোটবেলায় নুরানী মাদ্রাসায় পড়লাম না জীবনে কখনো তাবলীগেও গেলাম না জীবনে কখনো কোনো আল্লাহওয়ালাদের ইসলাহি মজলিসেও গেলাম না আচ্ছা আমাকে এগুলো কে শিখাবে আমি আর কোথায় শিখবো এগুলো বলেন আর ওয়াজের মাহফিলে তো এগুলো শিখাবার কোনো সিস্টেম নাই বাস্তব না বাস্তব সেখানে তো ধর মারো খাও খাও কারো বসাও কারো হটাও কি আমি হটায়া দেখছি কেউ হটে না বসায়া দেখছি কেউ বসে না শুধু শুধু চিল্লাইলাম তাহলে এই তাসবিহগুলো আজ থেকে করব তো ইনশাআল্লাহ সামনে কোন চাই আজকে সারা দিন আর পড়ছেন না আপনি দেখেন দাঁড়ান দাঁড়ান আপনি হ্যাঁ দাঁড়ান দাঁড়ান ইনি বলছেন আজকে সারা দিন আর পড়েন নাই এখন যে পড়ছেন ইনার দামটা কেমন হইছে কত গুণ বাড়ছে একটু আগের চেহারা আর এখনকার চেহারা আমি দেখছি আসমান আর জমিনের পার্থক্য আছে আমি দেখছি আজ থেকে পড়বো ইনশাআল্লাহ বলেন সবাই পড়বেন ইনশাআল্লাহ তিন মিনিট লাগবে আপনার গুনাহ মাফ আচ্ছা আচ্ছা এই 33 33 34 বার যদি পড়ে পাঁচ ওয়াক্তে কত তাসবিহ হবে মোট 500 ঘুমাবার সময় পড়লে হবে আরো 100 600 কত বার 600 টাকা যদি এক যুবক ডেইলি জমা করে এই যুবক লাখপতি হতে কি বেশি সময় লাগবে মাসে হয়ে যাবে 18000 সুবহানাল্লাহ তাইলে 12 মাসে কত 12 বছরে কত যদি এই তাসবিহগুলো আমরা প্রতিদিন পড়তাম তো আমাদের কি পরিমাণ দাম হইতো বলেন আজ থেকে পড়বো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা কালেমা এমন আছে যে কালেমাটা আমি এবং আমার আগের সোয়ালাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রত্যেকে যে যে কালেমা পড়েছেন এই কালেমাটা সর্বশ্রেষ্ঠ কালেমা রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কেউ যদি এই কালেমাটা 10 বার করে পড়ে আল্লাহর নবী বলেন চারটা গোলাম আজাদের সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করেন তো এক বেলা যদি চারটা হয়
এক দিনে কত এক মাসে কত এক বছরে কত 10 বছরে কত তো কবে নেবেন ব্যাগে সামান নেবেন কবে গেল তো শেষ হইয়া 40 বছর গেল তো শেষ হইয়া 60 বছর আমার হাজী সাহেব তো গেছে গাই আল্লাহ না ফিরত দিছে কি শিখেন কালেমাটা দেখি পারেন কিনা لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير رسول بولن من قالها عشر مرة في كل دور المكتوبات الله نبي بولن جن فور پرتك نماز پر جه دوش بار قولي پڑوه فله عدل أربعة رقاب رسول بولن چاٹا غلام آزادر نكي ديبه لا إله إلا الله پڑن وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير كتب زوري كنا كلماتها هويسي شباب بولن ابر مغسطو شنان ক্লাসে ছাত্র বেশি হয়ে গেছে না দাঁড়ায় দাঁড়ায় সবক লইতাম কিন্তু ছাত্র বেশি আবার বলেন বলো 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 বলেন 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 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কতবার ফজরে 10 বার জোহরে 10 বার আসরে 10 বার মাগরিবে 10 বার এশায় 10 বার এভাবে হয়ে গেল 50 বার কতবার এভাবে হয়ে গেল 50 বার যদি কষ্ট করে এর সাথে মিলিয়ে আরো 50 বার করতে পারেন হয়ে গেল মোট 100 বার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এই কালিমাটা প্রতিদিন 100 বার পড়ে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন প্রথম পুরস্কার হলো 100টা নেকি দিয়ে দিবেন আচ্ছা 100 বার পড়লে যদি $100 দিত কে কে পড়তেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী ও মুসলিম 100 বার যে পড়বে 100টা নেকি দিবে ওয়ালাহু আইদুল আশরাত রিকাব 10টা গোলাম আজাদের বরাবর সব দিবে কটা গেল দুইটা তিন নাম্বার ওয়াকানাত যালিকা হিরজাম মিনাশ শাইতান في ذلك اليوم أو في تلك الليلة أي دين أي رات الله تعالى شيطان تكه بچابه কটা গেল চার নাম্বার হাসরের ময়দানে তার চেয়ে বেশি নেকি নিয়ে আর কেউ উঠবে না কে পড়বে আসেন আসেন পড়বো তো ইনশাআল্লাহ মোট কতবার ডেইলি মনি ভাই আমি নিয়ত করেন আমি আর আপনি পড়ব মোসাম সব নিয়ত করেন আমরা তিন দিন পড়ব জাফর সব আপনি নিয়ত করেন আই আমার লাগাই না কোন পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ সালাম আসেন বসেন মুখস্থ করেন লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 10টা গোলাম আজাদের নেকি দিবে
দশটা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে একশোটা হাসানা লিখে দিবে একশোটা গুনাহ মুছে দিবে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা শয়তান থেকে বাঁচাবে এবং আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকি ওয়ালা عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 100 مره كانت له عدل عشرة رقاب دو نمبر كتبت له مئة حسنة تن نمبر محيت عنه مئة سيئة تن نمبر وكانت ذلك حرزا من الشيطان في ذلك اليوم أو في تلك الليلة تن نمبر بس نمبر ولم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري ومسلم করব ইনশাআল্লাহ আমি কি অরণ্য রোদন করলাম না টি করব তো ইনশাআল্লাহ যদি আপনারা আমল করেন তো ভালো আর যদি আমি আপনারা আমল না করেন আমি আল্লাহর কাছ থেকে নিব আল্লাহ তাআলা নিজে এক জায়গায় বলেন ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه اجرا عظيما رب العالمين বলেন যে উম্মতকে ভালো কথা বলবে বলেন উম্মতকে কি او امر بصدقه او بمعروف او اصلاح بين الناس ومن يفعل ذلك الله تعالى বলে যে উম্মতকে মানুষকে ভালো কথা বলবে সদাকার নির্দেশ দিবে অথবা ভালো কথা বলবে অথবা দুজনের মধ্যে সংশোধন করে দিবে আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তাকে আজর আযীম দিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আমি তাকে মহা পুরস্কার দিয়ে দিব সুবহানাল্লাহ আমি এই আশায় বলছি আমি এই আশা বুক বেঁধে বলেছি করব ইনশাআল্লাহ কবে করবেন পান খেতে খেতে তো জিন্দেগি দিলেন আমার মুছে আসে না এক খিলি পান খেতে 8 মিনিট থেকে 10 মিনিট লাগে এরকম পান ডেলি 30 খিলি 50 খিলি খেতে পারে আর একটা তাসবিহ শেখাবার সময় মুখ লড়ে না আমার বুঝে আসে না আমার বুঝে আসে না মৃত্যুর ধারে দাঁড়িয়ে আছে ধার প্রান্তে দাঁড়িয়ে আছে ধারে এখানে দাঁড়িয়ে আছে যে কোন মুহূর্তে পড়ে যাবে আর শুধু পান খা শুধু পান খা শুধু পান খা তার কবর এক বিড়া পান দিয়ে দিবেন কবর এক বিড়া পান জট দাও দি দিয়ে দিছি পড়ে না তাসবিহ হাজি সাহেব কো ওখানে সিস্টেম নাই তামাশার সাগরে বাস করে ও ফেসবুকে বরবাদ করতেছে জিন্দেগি আর মৌলবি পানে বরবাদ করতেছে জিন্দেগি ওর খেলনা যদি জিন্দেগি বরবাদ হয় তোমার পানে বরবাদ হবে না বুঝেন নাই কথা মনে ওর যদি তামাশায় বরবাদ হয় তোমার পান তো আরো বড় তামাশা কারণ ফেসবুকে জিন্দেগি গেল কারণ মোবাইলে জিন্দেগি গেল কারণ ডিশে জিন্দেগি গেল কারণ গানে জিন্দেগি গেল কারণ টানে জিন্দেগি গেল বাস্তব না বাস্তব আর আমার জিন্দেগি চলে গেল বয়ানে বয়ানে চলেন নিয়ত করি করবো তো এগুলো ইনশাআল্লাহ যদি পারেন মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওয়াবিন পড়বেন কয় রাকাত জোরে বলেন কয় রাকাত আবার বলেন কয় রাকাত হ্যাঁ হড়বো 6 রাকাত বুতো 6 রাকাত মাঝে সময় 6 খিলি হান খান আরে ধরো মাদকের চেয়ে জঘন্য মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়বেন আল্লাহর নবী বলেন 12 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন কত বছরের ইবাদতের সওয়াব
কয় রাকাতে কত বছর যদি একটানা 12 বছর পড়েন তো কেমন হবে আর কার কার গ্যারান্টি আছে 12 বছর পড়ার নিয়ত হাত তোলেন জামিন গ্যারান্টি আছে একজনের আছে গ্যারান্টি গ্যারান্টি আছে 12 বছর পড়া 12 দিন পড়ার গ্যারান্টি আছে 12 মিনিটের গ্যারান্টি আছে মাগরিবের পরে হাজি সাহেবকে নামাজ পড়ে না হুজুর আউ আবিনের কথা কয় যে নামাজ পড়ে না সে তো আমাদের স্কুলের ছাত্রই না যে আবার ছাত্র না তার আবার সবক দেয় কিসে জোরে বলেন না স্কুলের মাঠে ছেলে দুটো দুষ্টুমি করে আরেকজনে গিয়ে কয় স্যার দুটো ছাত্র আমাদের এখানে দুষ্টুমি করে ও স্যার গিয়া দেখে যে ওরা স্কুলের ছাত্র না তাই যা যা ভাগ ফিডে না কিল্লিগা এটা আমাদের কি না বলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে না বলেন বলো 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 যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে না বলেন ইসলামে ওদের কোনো অংশ নাই এটা মুসলমানদের হাজিরা খাতা দেদের নাম নাই মুসলমানদের হাজিরা খাতা দেদের কি নাই বলেন যাদের হাজিরা খাতার নাম নাই এদের আবার সবক কিসে এরা ছাত্রই না এরা কি না বলেন এরা ছাত্রই না সে মুসলমান সে নামাজ পড়ে না ঠিক তোমাকে শতবার তোমার ললাটে তোমাকে জুতো পিটা করা উচিত তুমি তোমাকে জুতো দিয়ে পিটা উচিত ছাড়ু দিয়ে পিটানো উচিত তুমি নামাজ পড়ো এত অসংখ্য কুলাঙ্গার আছে যারা মাহফিলে এসেও নামাজ পড়ে না এখন আজান দিবে এটা আস্তে করে ছটফটি দোকানে চলে যাবে এরা বেহায়া এরা বেলাজা এরা বেশরম এরা বেগায়রা এরা বেঈমান আজান হয় সে নামাজ পড়ে ঠিক তোমাকে শতবার শুধু তোমাকে নয় তোমার বাবা মা কেও তুমি মুসলমানের কলঙ্ক বলেন তুমি মুসলমানের কি কলঙ্ক তুমি নামাজ পড়ো যদি সুযোগ থাকে পাঁচ ওয়াক্ত নামাজের পরে বিশেষ করে ফজরের পরে আর মাগরিবের পরে সাত বার হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু وهو رب العرش العظيم কেউ যদি সাতবার পড়ে মাগি পড়ে সাতবার ফজরে পড়ে সাতবার রাসূল বলেন কাফাহুল্লাহ মিম্মা হামহু মিন আমরি দুনিয়া ওয়াল আখিরা দুনিয়ার আখিরাতে তোমার যখন যেটা প্রয়োজন হবে তোমার যখন যেটা জরুরত হবে আল্লাহ তাআলা যথেষ্ট হবে পড়ব তো ইনশাআল্লাহ কেউ যদি প্রতিদিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 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 এই কালেমাটা যদি কেউ প্রতিদিন 100 বার পড়েন আল্লাহর নবী বলেন লাম তুসিবহু ফাকাতুন আবাদা দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না এই কিতাবটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপরে লেখা শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপরে কি করা বলেন লেখা শুনেন কোন আমল করার ক্ষমতা আমার নেই আল্লাহ তাআলা সাহায্য ছাড়া কোন গুনাহ ছাড়ার ক্ষমতা আমার নেই আল্লাহ তাআলা সাহায্য ছাড়া এটাই হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন ইবাদত করার ক্ষমতা আমার নেই আল্লাহ তাআলা সাহায্য ছাড়া কোন গুনাহ ছেড়ে দেওয়ার ক্ষমতা আমার নেই আল্লাহ তাআলা সাহায্য ছাড়া এবার দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে তরজমা জিজ্ঞেস করা হলে তিনি বলেন তুমি যা পছন্দ করো সেটি তুমি পাবে না আল্লাহ তাআলা সাহায্য ছাড়া তুমি যা পছন্দ করো তা থেকে তুমি বাঁচতে পারবে না আল্লাহ তাআলা সাহায্য ছাড়া এটা হলো এটার তরজমা সুবহানাল্লাহ বলেন কি বলছে আজি স্যার তুমি যা পছন্দ করো তা তুমি পাবে না আল্লাহ তাআলা সাহায্য ছাড়া
তুমি যা পছন্দ করো তা থেকে তুমি বাঁচতে পারবে না আল্লাহ তাআলা সাহায্য ছাড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন 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 এবার দেখেন আমার লোকমা যেন আমি নিজেই তুলতে পারি আমার লোকমা যেন আমি নিজেই তুলতে পারি অন্য কেউ তুলে দিতে না হয় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার জন্য হাসপাতালে যাওয়া না লাগে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে না হয় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মসজিদে যেন যেতে যেন কারো হাত ধরে যেতে না হয় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাথরুমে যেতে যেন কারো সাহায্য না লাগে এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা সফরে ও ভ্রমণে যেন আমার গাড়ি নষ্ট হয়ে না যায় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ চোর ডাকাত ছিনতাইকারীর কবলে যেন পড়ে না যাই এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মওতের সময় যেন কালেমা পড়তে পড়তে ইমানের শহীদ মওত নসিব হয় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার স্ত্রী আমার স্বামী যেন আমার স্ত্রী বা আমার স্বামী যেন অন্য কারো হয়ে না যায় এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার ছেলেটি যেন শেষ বয়সে আমাকে বৃদ্ধাশ্রমে বা জঙ্গলে ফেলে দিয়ে না আসে এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কখনো দারিদ্রতা যেন আমাকে কষ্ট পেতে না হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার ছেলে হয় না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার মেয়ে হয় না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার ছেলের ছাত্রী হয় না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার মেয়েটার বিয়ে হয় না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার ব্যবসা যেন ধস না নামে এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার মেয়েটি যেন তার শ্বশুর বাড়িতে কষ্টে না থাকে এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জীবনে কে কে কথাগুলো শুনছেন হাত তোলেন আগে শুনছেন কাতন শুনছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার যেন জীবনে এক ওয়াক্ত জামাত ছুটে না যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রমজানের জন্য আমার রোজা ছুটে না যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার যেন কোনো বছর হজ ছুটে না যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার যেন উমরা ছুটে না যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার যেন গুনাহ হয়ে না যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ কিসের কিসের সমাধান নাই এই লা হাওলার এই কিতাবটার মোকাবেলায় বাংলা ভাষায় কোনো কিতাব আছে বলে আমার জানা নাই থাকতে পারে আমার জানা নাই বাংলা ভাষা লা হাওলার উপরে এর চেয়ে সমৃদ্ধ কোনো কিতাব লেখা আছে বলে আমার জানা নাই যদি পারেন সুযোগ থাকলে গাড়ি থেকে কিনে নিয়ে যাবেন এবার ইনশাআল্লাহ শুধু কিনে নিবেন না পড়বেন বলেন ইনশাআল্লাহ ছাত্ররা পড়ে নিবা কাজে আসবে এখানে পাঁচটা কিতাব আছে আরো ছয়টা কিতাব একটা আল্লাহ তাআলার সিফাত আল্লাহ তাআলার সিফাত তুমি আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলা বানানে ওয়ালা তুমি চিনলে না তাকে তুমি বুঝলে না তো তুমি তাকে মানবে কিভাবে এ হলো আল্লাহ তাআলার সিফাত এটা হলো দুরূদ শরীফের ফজিলত এটা হলো তাওবা এবং ইস্তেগফার এটা হলো জিকিরের পরিচয় ফজিলত মারিফাতের হাকিকত এটা হলো আত্মার পবিত্রতা কি কেন কিভাবে এটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ছয়টা কিতাব একসাথে এক বক্সে পাওয়া যায় এই বক্সের ভিতরে আমি রেডি করে নিয়ে এসেছি আপনাদের জন্য যদি পারেন কিনে নেবেন বলেন ইনশাআল্লাহ বলেন শুধু কিনে নিবেন না পড়বেন যাদের ছেলেরা বিদেশে আছে পাঠিয়ে দিবেন মেয়ের শ্বশুর বাড়িতে এক কপি কিতাব পাঠিয়ে দিবেন জীবনে তো কত কিছুই দিলেন কিন্তু তার আখিরাতের জন্য কি দিলেন বুঝুন এক কথা জীবনে তারে কত কিছুই দিলেন লেকিন তার আখিরাতের জন্য কি কি দিলেন বলেন মেয়েটারে কত কিছুই তো দিলেন লেকিন তার আখিরাতের জন্য কি কি দিলেন ছেলে বিয়ে করাতে যাওয়ার সময় ছেলে মেয়ের বক্সের ভিতরে এরকম কিতাব দিয়ে দিবেন মেয়ে শ্বশুর বাড়িতে পাঠাবার সময় তার হাদিয়ার ভিতরে এরকম একটা কিতাব দিয়ে দিবেন কর না ইনশাআল্লাহ কর না ছেলে বিয়ে করাবার সময় একটা তসবি দিবেন কিনে মাল কিনে মালপত্র কেনার সময় তসবি কিনে দিবেন এই মেসওয়াক কিনে দিবেন কই রে মেসওয়াক একটা মেসওয়াক কিনে দিবেন মেসওয়াক দিবেন তসবি দিবেন
মনে দেখবো না কথা কন আল্লাহ তৌফিক দান করেন যদি সুযোগ থাকে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস জোহর থেকে আয়েশা যদি সুযোগ পার থাকে শরীক হবেন মেয়েদের মজলিস সকাল 9টা থেকে 1টা পুরুষের মসজিদ জোহর থেকে আয়েশা যদি সুযোগ থাকে শরীক হবেন ইনশাআল্লাহ করনা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন এখন আজান হবে একটা মানুষের জন্য জামাত ছুটে না যায় ঠিক আছে না ইনশাআল্লাহ যাদের ওযু নাই তারা ওযু করব যাদের ওযু আছে তারা বসে যায় সফে বসে যায় আল্লাহ তাআলা তৌফিক দান করেন কিতাব গাড়িতে পাওয়া যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু